Hi guys, welcome back to my channel. Welcome back new another video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সফট ফ্ললেস মেকআপ লুক যাতে সব বিগিনাররা ইজিলি ভাবে করতে পারো। ফার্স্টে আমি ইউজ করলাম হলো ব্লু হেভেনের টোনার, রোজ টোনার। এটার দাম হলো 60 রুপিস। তারপর আমি ইউজ করলাম নিভিয়া সফট ময়শ্চারাইজার, যেটার দাম হলো 50 রুপিস। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতন ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করতে পারো। আর মেকআপের আগে প্রত্যেকটা স্টেপ কিন্তু পূরণ করা খুবই জরুরি। তারপর আমি কিন্তু প্রাইমারও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ব্যবহার করলাম হলো মার্সের আইব্রো পেন্সিল, আর সেটা দিয়ে কিন্তু সুন্দর করে আমার আইব্রোটাকে আমি ড্র করে নেব। তোমরা চাইলে এখানে আইব্রো জেল দিয়েও কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারো, বা 10-20 টাকার মধ্যেও কিন্তু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আইব্রো পেন্সিল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে চেষ্টা করবে যে আইব্রো পেন্সিলের পেছনে যেন স্কুলি ব্রাশ থাকে, সেরকম ধরনের আইব্রো পেন্সিল কেনার। তাহলে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর সেটা স্কুলি ব্রাশ দিয়ে সুন্দর করে কিন্তু কম করে নিতে পারবে। স্কুলি ব্রাশ দিয়ে সুন্দর করে কিন্তু আমি কম করে নিচ্ছি। তারপর ইনসাইটের কনসিলার প্যালেট থেকে আমার আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি। আইব্রোটাকে কাট করাও কিন্তু খুবই জরুরি, যেটা তোমরা যদি যে কোনো আইব্রো পেন্সিল বা যে কোনো যদি আইব্রো জেল দিয়েও আইব্রোটাকে ডিফাইন করো বা সুন্দর করে ড্র করো, তারপর কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো কনসিলার দিয়ে কাট করে নাও। তাহলে কি হবে, আমাদের যদি আইব্রোর নিচে এক্সট্রা আইব্রো যেগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি ঢেকে যাবে, আর আমাদের আইব্রো ড্র করার সময় কোনো ভুল হলেও কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। করে নেওয়ার পর আমি সুন্দর করে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। কনসিলারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার চোখের আইলিটেও কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমরা করে নেব হলো আই শ্যাডো বা আই মেকআপ। তাই জন্যই কিন্তু চোখে আইলিটে কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব, যাতে আমরা যে কোনো বাজেটেরই আই শ্যাডো ইউজ করি না কেন সেটা কিন্তু পিগমেন্টেড হবে। তারপর এবার আমি করে নিচ্ছি আই মেকআপ। আই মেকআপের জন্য ফার্স্টেই আমি ইউজ করেছি একটা ব্রাউন রঙের শেড, সেটা কিন্তু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্লেন্ডিং ব্রাশ থাকা। তারপর ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্মল ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হলো অরেঞ্জ আর ডার্ক অরেঞ্জ, লাইট অরেঞ্জ আর ডার্ক অরেঞ্জ দুটো মিক্স করে আইলিটে আমি কোনা বরাবর কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি ছোট্ট তুলি দিয়ে। সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটা কিন্তু ব্রাউন শেডের সাথে এমনভাবে অ্যাপ্লাই করছি যেন মিক্স হয়ে যায়। তারপর কিন্তু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সবই সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা যে কোন দুটো কালারের কম্বিনেশনে করতে পারো, অরেঞ্জই করতে হবে এমন কোনো কথা নেই। তারপর হলো কোনার দিক দিয়ে আমি একটুখানি ডার্ক ব্রাউনিশ কালারও কিন্তু ইউজ করেছি। তারপর এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের কাজল। আমি যে ব্লু হেভেনের কাজলটা ইউজ করছি এটার দাম হলো 80 রুপিস। এটা খুব ভালো কাজল, অনেকটা পরিমাণে থাকে, আইলাইনার মতন কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইলিটে। তারপর অ্যাপ্লাই করে নেওয়ার পর এই ছোট্ট স্মল ব্রাশ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো কাজল কিন্তু ইউজ করতে পারো, আইলাইনার মতন ইউজ করে তারপর সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেবে, বা তোমরা চাইলে এখানে নর্মাল আইলাইনারও কিন্তু করে নিতে পারো। এবার বেস মেকআপটা করার জন্য আমি ব্যবহার করছি এলিট টিনের একটা ফাউন্ডেশন, যেটার দাম কিন্তু 150 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেটাকে আমি সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বিবি ক্রিম, সিসি ক্রিম বা যে কোনো তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে সেটা ইউজ করবে। আর অনেকের মুখেই কিন্তু দাগ থাকে, সেটাকে হাইড করার জন্য অবশ্যই যদি বেশি দাগ থাকে তাহলে এই বেস মেকআপটা করার আগে মুখে কালার ক্যারেক্টার কিন্তু ইউজ করে নেবে। আজকে আমি কোনোরকম কালার ক্যারেক্টার ইউজ করছি না, কারণ হলো ফাউন্ডেশনটা আমি 2 কোট ইউজ করব। তাই
তারপর আমি অ্যাপ্লাই করলাম হলো নর্মাল কনসিলার, লিকুইড নর্মাল কনসিলার। তোমরা চাইলে তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকলে পরের স্টেপে যে তোমরা বেস মেকআপটা করেছো বিবি ক্রিম ক্রিম বা ফাউন্ডেশন দিয়ে সেটাই কিন্তু কনসিলারের মতন অ্যাপ্লাই করে নিতে পারো, তাহলেও কিন্তু হয়ে যাবে। এবার আমি সুন্দর করে কিন্তু কনসিলারটা হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার কম্প্যাক্ট পাউডার দিয়ে এবার আমি মেকআপটাকে সেট করছি। তোমরা চাইলে এখানে নর্মাল লুজ পাউডার ইউজ করতে পারো, কম বাজেটের মধ্যে হোয়াইট টোন পাউডার ইউজ করতে পারো, বা যে কোনো পাউডার ইউজ করে মেকআপটাকে কিন্তু সেট করা খুবই জরুরি, নালে কিন্তু পরে মেকআপ গলে যাওয়ার বা ব্ল্যাক হয়ে যাওয়ার চান্স থাকে। তারপর আমি মার্সের প্যালেট থেকে ব্রাউন কালার শেড নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এটা কন্ট্রোল করার জন্যই একটা শেড, তোমরা চাইলে এখানে যে কোনো ব্রাউন কালার লিপস্টিক ইউজ করতে পারো, বা তোমাদের যদি কোনো রকম ব্রাউন কালার আইশ্যাডো থাকে সেটাও কিন্তু কন্ট্রোলের মতন করে নিতে পারো। কন্ট্রোল হয়ে গেছে, এবার কন্ট্রোলের সাথে মিক্স করে আমি লাগিয়ে নিচ্ছি হলো ব্লাশ। আমি মার্সেরই একটা নর্মাল পিঙ্ক ব্লাশ, ডার্ক পিঙ্ক ব্লাশ কিন্তু ইউজ করছি, তোমরা চাইলে এখানে যে কোনো ব্লাশ বা লিপস্টিক ইউজ করতে পারো। এবার আমি ব্লু হ্যাভেনের কাজলটা নিয়ে কিন্তু চোখের নিচে ইউজ করছি, পুরো চোখে কিন্তু ইউজ করছি না। তারপর একটা লাইট ব্রাউন কালার নিয়ে কিন্তু ওই কাজলটাকে আমি ম্যাচ করে নিচ্ছি। তারপর আমি ইউজ করছি মার্সের একটা হাইলাইটার, তোমরা চাইলে এখানে যে কোনো আইশ্যাডো অ্যাজ আ হাইলাইটারের মতন ইউজ করতে পারো। তারপর আমি ব্রাউন রঙের শেড নিয়ে আগে আমার লিপটাকে আমি ভালো করে ড্র করে নিচ্ছি। তারপর আমি একটা কনসিলার নিয়ে কিন্তু মাঝখানে অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখতেই পারবে এই লিপ টিউটোরিয়ালটা, মানে লিপস্টিক টিউটোরিয়ালটা, তোমরা কিন্তু এইভাবে লিপস্টিক পরে নিতে পারবে যে কোনো কালারের। দেখো লিপস্টিকটা পরে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ব্যবহার করছি মাস্কারা, আমি হাই স্কেল মাস্কারা ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের কাছে মাস্কারা অ্যাভেলেবেল না থাকলে তোমরা কিন্তু এখানে আইলাইনার দিয়েও 2-3 কোট ইউজ করে মাস্কারার মতন ইউজ করতে পারো, বা আইল্যাশ কিন্তু ইউজ করতে পারো। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা, একদম সিম্পল সফট লুক, ইজিলিভাবে তোমরা যে কোনো জায়গায় কুর্তি বা যে কোনো কিছুর সাথে ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।